এটা যদি আপনার বাপ হতো তাহলে ও আব্বারে বলে জড়াইয়া ধরতেন না? ইউ উড হ্যাভ ফলেন। আচ্ছা এই ড্যাড বডিটা কি এখন? এটা সত্যি একটা ড্যাড বডি নিতে পারে? এটা গরুর ড্যাড বডি না, ধরে নিচ্ছে এটা মানুষ, কোথাও কিন্তু মানুষ কথা লেখা নেই, কিন্তু যখন বলছে হু ওয়াজ দ্য ফাদার অর ডটার অর ব্রাদার অর আঙ্কল অর সিস্টার অর মাদার অর সান, তা আপনি অলরেডি মানুষ বলে বলছেনই, কিন্তু আপনার দায়িত্ব কি তাকে এখন কবর দেওয়া নাকি তাকে ফেলে পালিয়ে যাওয়া? আপনার যদি বলা হয় এখন ধরুন আমি আপনার এখন শিল্পের মধ্যে নিয়ে যাচ্ছি, প্রাচীন গ্রিসের একটা বিখ্যাত নাটক আমরা সকলেই জানি, আমি এখন কবিতা থেকে নাটকে যাই, এটার নাম হচ্ছে অ্যান্টিগনি। অ্যান্টিগনি একটা মেয়ের নাম, সেই নামে নাটক হয়েছে, লিখেছেন যিনি আজ থেকে 2500 বছর আগে, প্রায় 2500 বছর আগে, তার নাম সোফোক্লেস। তো সেই নাটকের বিষয়বস্তু এরকম, যুদ্ধ হয়েছে ক্ষমতার জন্য, আমি রাজনীতিতে যাচ্ছি, ইডিপাস বলে যে ভদ্রলোক দুর্ভাগ্যক্রমে এক মেয়েকে বিয়ে করেছিলেন, বিয়ে করার 20 বছর পরে জানতে পারলেন সেই ভদ্রমহিলা আদিতে তার মা ছিল। কেউ মাকে বিয়ে করে না, কিন্তু যাকে বিয়ে করে যদি পরে আবিষ্কার হয় এই যে সত্যের মতো, তখন দেখে এটা আমার মা ছিল, তখন কেমন লাগে? The woman you slept with, the woman you produced with, the woman you shared your life with these 20 years is now known to be a woman whom you should not have lived with, you should not have slept with, you should not have produced sons with or daughters with. কিন্তু এখন কি করবেন? এটা আন্ডু করা যাবে না। কথা হচ্ছে এইটার নাম হচ্ছে ইডিপাস। ইডিপাসের মা এবং ইডিপাসের বাপ তার জন্মের আগে ভবিষ্যৎবাণী শুনেছিলেন দৈবতার কাছ থেকে যে এখন আপনাদের যে সন্তান হবে সেই সন্তান বড় হলে বাপকে খুন করবে এবং মাকে বিয়ে করবে। তখন ভয়ে মা বাপ এই ছেলেকে খুন করে ফেলতে চেয়েছিল, কিন্তু নিজের ছেলে মেয়ে তো মারা তো যায় না, তখন বাড়ির রাখালকে বলল এই বাচ্চাটাকে তুমি পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে আসো। আবার সেই রাখালেরও প্রাণে ব্যথা হয়েছে, না মেরে ফেলে দিতে বলছিল ডেড বডি অ্যাবান্ডন করার জন্য, সে না করে সেখানে বাচ্চাটা কি করছে একটা গাছের মধ্যে ঝুলে চলে আসছে, এদিকে পা বাঁধছে, হাত বাঁধছে, তারপরে দড়ির ভিতর দিয়ে যে কাঁধে করে নিয়ে গেছিল ওইটা ওখানে ঝুলে আসছে। আর এক দেশের রাখাল সেখানে আসছে, ওই পাহাড়ের নাম হলো কিতেরার পাহাড় বলে, ওই পাহাড়ের ওই পাশ থেকে যে লোক আসছে সেই মেয়ের ছেলে বাচ্চাটাকে নিয়ে তার দেশের রাজাকে দিয়েছে, তারা পালন করেছে। তার পায়ের মধ্যে ওই যে মানে প্যারেক মেরে ছিল বলে একটা ফোলা ছিল, গ্রিক ভাষা ইডিপাস মানে হচ্ছে ফোলা পা, পা মানে কিন্তু পাই, ইডিপা মানে ফোলা পা, বাংলা ভাষায় পা যে শব্দ, গ্রিক ভাষায় পা একই শব্দ। তো ওই যে শুরুতে বলেছিলাম পৃথিবীতে এত ভাষা হইলো কেন, এক ভাষা হলে কিনা মজা হইতো, আমার ধারণা এক ভাষা হলে পৃথিবী একটু বিরক্তিকর হইতো, এখন অনুবাদ করতে পারি বলে আমাদের কিছু পেশা হয়, কিছু গ্রিক নাটকের যে কাহিনী সেখানে আছে। এর যখন 20 বছর পরে ওই ছেলে যে বাড়িতে বড় হয়েছে পলিবুস রাজার দেশে, সেখানে সে জানতে পারলো একজন তাকে টিসকারা করে বললো তুমি কিন্তু এই রাজার আসল ছেলে নও, তোমাকে এরা পালন করেছে, তুমি ভুয়া ছেলে। তখন সে আবার সেই দেবতার মন্দিরে গিয়ে জিজ্ঞেস করলো আমার আসল পরিচয় কি বলো, তার মা তাকে বলবে না, তখন দেবতা বললো কি তুমি শীঘ্রই তোমার মা বাবাকে হত্যা করবে। সে মনে করছে তার পালক বাবা এবং পালক মা এরাই তার আসল মা, তখন সে ওই দেশ ছেড়ে পালিয়ে আরেক দেশে চলে গেল। এই যাওয়ার পথে এক ভদ্রলোকের সাথে তার পথে দেখা হলো, বচসা হলো, এবং সেই ঝগড়াতে তিনি ওই লোককে মেরেই ফেললেন, কারণ তাকে প্রথমে ওই লোক এসে লাঠি দিয়ে আঘাত করছে, ব্যথা মিস আমার পথ আটকে আসো তুমি। তখন সে তো তরুণ লোক, সে বলে আপনি কেরা, আপনি আবার এখানে কে? বলবে আমি এই দেশের রাজা। কিসের রাজা, তুমি আমাকে আগে মারলা কেন? তখন চক্রবর্তী বুড়া মানুষ তার মাপে, তিনি ওই শুধু বুড়া কেন সঙ্গে সঙ্গে 5 জনকে মেরে ফেললেন, একজন শুধু বেঁচে পালিয়ে গেল। তারপরে তিনি বীর দর্পে শহরে প্রবেশ করলেন, ওই শহরের নিয়ম ছিল যে রাজাকে হত্যা করবে সে রাজা হবে। রাজাকে হত্যা করেছে সেটা বড় ব্যাপার নয়, সে এখানে এসে আরেকটা সমস্যা সমাধান করেছে। ওই দেশে তখন প্লেগ দেখা দিয়েছে, প্লেগে প্রতিদিন 2, 4, 5 জন করে নাগরিক মারা যাচ্ছে, দেশে কলেরা দেখা দিলে যেরকম হয়। তখন বললো কি এটা যে সমাধান করতে পারবে তাকে আমরা দেশে রাজা বানাবো। এরই মধ্যে সমাধান করতে পেরেছিলেন একটা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে, যে অপদেবতা স্ফিংস যার নাম, যে হত্যাকাণ্ড ঘটাচ্ছিল তাকে তিনি হত্যা করেছেন ইডিপাস। আমি খুব সংক্ষেপ করছি ঘটনা, সেই জন্য ইডিপাসকে রাজা করা হলো। 20 বছর পরে তিনি জানতে পারলেন তার 4 বাচ্চা হওয়ার পর যে আসলে এটা তার মা ছিল, এটাও আরেকটা অনুমানের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে। তখন তার মা আত্মহত্যা করলো এবং তিনি নিজের চোখ গেলেন। তার যে 2 বাচ্চা ছিল, ছেলে আর 2 মেয়ে ছিল। প্রশ্ন হলো মেয়েরা তো উত্তরাধিকারী হয় না ওই দেশের, তখন নিয়ম অনুসারে এটা পিতৃতান্ত্রিক দেশ। এখন 2 ছেলে হওয়া একটা সমস্যা দেখা দিল, উত্তরাধিকারী কে হবে বলে কি উত্তরাধিকারীর নিয়ম করলো মাঝখানে, তো যতদিন তোমরা বড় না হও তোমাদের মামা হবে, शशुर बाहिनीर बाहिनी निये आक्रमण करलो निजेर देशके सेई युद्धे दुई भाई मारा गेल तखन आमादेर गल्प शुरू एंटिगोनेर गल्प আমি ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম গল্পটা যারা শুনেছেন সকলেই শুনেছেন কিন্তু দুই একজন যদি মনে না থাকে একটু পরিষ্কার করে দিলাম তখন অ্যান্টিগনি বিমে আর তার একটা ছোট বোন আছে তার নাম ইসমেনে তারা দুজন ইসমেনে এন্ড অ্যান্টিগনি তো দুইজনে তো পরামর্শ করছে যে আমাদের দুই ভাই তো মারা গেল এখন এই ভাইদের একজনকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হচ্ছে যে দেশের ভিতরে এতদিন রাজা ছিল কিন্তু যে বিদেশ থেকে আক্রমণ করতে এসেছিল সেও তো ন্যায্য অধিকারী কিন্তু তাকে তার অধিকারকে অস্বীকার করা হয়েছিল বলে সে বাইরে থেকে আক্রমণ করছে কিন্তু তার সঙ্গে কিছু বিদেশি সৈন্য ছিল ফলে এই দেশের রাজা বর্তমান যিনি মামা আছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি বললেন যে ও বেঈমান ওকে আমরা কবর দেব না ওর লাশ ওখানে বাইরে মাজানে পড়ে থাকবে সেখানে শকুনিতে গৃধিনীতে সিগালে কুকুরে খাবে তখন অ্যান্টিগনি বলল ইজ দিস ডেড বডি ডেড এটা তো আমার ভাই কাজেই she started to go there and kiss the dead body রাজা বলেন যে ওকে যে কবর দিবে তাকে মৃত্যুদণ্ড দেব তখন অ্যান্টিগনি এবং আমরা নাটক যখন শুরু হয় এই নাটকটা ছোট মাত্র 1300 লাইনের নাটক প্রথম লাইনেই আমরা দেখি অ্যান্টিগনি এবং ইসমেনে দুই বোন আলাপ করে একজন একজনকে বলে এই শুনছো রাজা সর্বশেষ ঘোষণা তারা কি ঘোষণা করেছে বলছে কি আমাদের যে ভাই মারা গেছে দেশের ভিতরে থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে গান স্যালুট দেওয়া হবে আর যে বাইরে থেকে আসছে তাকে অমর্যাদা করে তাকে কবর দেওয়া হবে তখন আমরা কি করব ইসমাইল বলে কি আপা আমরা দুর্বল দুইটা নারী অবলা আমরা এই রাজার আশ্রয়ে আছি আমাদের মাও নাই বাবাও নাই এখন দুটো ভাই ছিল তারাও প্রাণ দিয়েছে একজন একজনকে হত্যা করেছে এখন আমরা যাই কোথা আমাদের তো সাধ্য নাই যে কবর দিয়ে রাজার ইচ্ছার বিরুদ্ধে অ্যান্টিগনি বলতে তুই প্রাণের জন্য ভয় পাস তুই থাক আমি যাই আমি তুই আমার সাথে আসবি না আমি আমার ভাইকে কবর দেব এবং সেই মেয়ে আমি ওর সংক্ষেপে বলছি তাকে সত্যি সে কবর দেয় তখন রাজার শান্তিরা অ্যান্টিগনিকে ধরে নিয়ে আসে রাজার সামনে আসে আফটার রাজার তো ভাগ্নি রাজা তখন মেয়েকে অন্যান্য কথা মধ্যে বলে কি এই হারামজাদি একটু বল যে তুই এটা কবর দিসনি কবর তো দিয়েছিস আমি জানি আমি তোকে ছাড়বো কি করে আমার তো একটা আইন আছে তো আমি তো আমার আইন আমি তো গিলে ফেলতে পারি না তুই অন্তত বল যে আমি এটা করিনি আমি তখন অন্য কাপড় আসতে দিয়ে দিই ওই মেয়ে বলে কেন আমি তো করেছি না বলবো কেন কারণ তো আমি তো করার জন্য করেছি না আমার কর্তব্য মনে করে করেছি এটা না করলে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো কি করে আমার ভাইয়ের কবর হবে না আমি তারপরে এই পৃথিবীতে 10,050 বছর বেঁচে থাকবো সেই 50 বছরের ভার আমি বহন করবো কি করে মানুষের দরকার মানুষের মর্যাদা হিউম্যান ডিগনিটি আমি রাজনীতি বলতে কি বুঝি এটা বলার জন্য আপনাদের বলছি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আমরা অনেক তর্ক করি স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিল আমি এসব তর্কের মধ্যে যাবো না আমি রাজনীতিবিদ নই আমি একটা জানি যে তাজউদ্দিন সাহেব যখন সরকার গঠন করেন মুজিবনগর বলে একটা জায়গায় মেহেরপুরের বৌদ্ধনাথ তলাতে সেখানে একটা ঘোষণা দিয়েছিলেন 10 এপ্রিল 1971 বাংলাদেশের আপনারা যারা এখানে আওয়ামী লীগের সমর্থক আছেন তারা দয়া করে আমাকে সরকার বিরোধী বলে গালি দেবেন না আমি যদি মিথ্যা বলে থাকি কোথায় মিথ্যা বলেছি এটা শুধু বলবেন সেটা হচ্ছে 1971 সালের 10 এপ্রিলের আগে বাংলাদেশের সরকারের যে ঘোষণাপত্র সেটা ঘোষণা করা হয়নি বলতে বাংলাদেশ এখন থেকে স্বাধীন এটা বলতে পারে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটা কেমন করে চলবে এই ঘোষণাটা এসছে 10 এপ্রিল আর এক সপ্তাহ পরে 17 এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হয় অনুপস্থিত অবস্থায় শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অ্যাক্টিং বা অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী এবং আরো 3 জনকে মন্ত্রী করে সরকার হয় তার 6 দিন আগে 11 এপ্রিল জেনারেল প্রধান সেনাপতি নিয়োগ করা হয় এই যে বাংলাদেশ সরকার গঠনের সংক্ষিপ্ত ইতিহাস এইটা বিদ্রোহ ঘোষণা দেশের সর্বত্র হয়েছে বাংলাদেশের আর্মির লোকেরা করেছে বিডিআর লোকেরা করেছে পুলিশেরা করেছে সাধারণ নাগরিক ছাত্র সমাজ সবাই পাকিস্তানের যেখানে আক্রমণ করেছে সেখানে প্রতিরোধ করেছে কিন্তু সেই প্রতিরোধ ভেঙে পড়েছে এইটাকে গঠন করার জন্য সরকার গঠন হয়েছে সেই ক্ষেত্রে আমি বলছি সরকারের পক্ষে ঘোষণা যে দেওয়া হয়েছে তাদের 3টা কথা ছিল একটা হলো সাম্য একটা হলো মানবিক মর্যাদা আর একটা হলো সামাজিক সুবিচার এই 3টা লক্ষ্য নিয়েই বাংলাদেশ যাত্রা করেছে পাকিস্তানের অন্যায় করেছে বলেই আমরা বিদ্রোহ ঘোষণা করেছি মানবিক মর্যাদা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বা ন্যায় বিচার এটা কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশের বর্তমান যে সংবিধান পাওয়া যায় সরকার এটাতে আছে এটা সপ্তম তফসিলে এটা পাওয়া যায়। স্বাধীনতার ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয়েছে। আমি দেখবেন অ্যান্টিগনি যেটা বলছিলেন সেটা হচ্ছে মানবিক মর্যাদা। মানবিক মর্যাদার জন্য সে বলছে আমি বেঁচে থাকতে চাই না, আমার ভাইকে যদি আমি কবর দিতে না পারি আমার মানবিক মর্যাদা ভুলুণ্ঠিত হয়, এরপরে বেঁচে থাকলে আমি শুধু একটা পশুর জীবন নিয়ে থাকবো। আপনাদের প্রথমে আমি খুব মিষ্টি মিষ্টি করে বলেছিলাম আল ইনসান ও হাইওয়ান ও না থাকুন, এবং সহজে অনুবাদও করেছিলাম মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী। এখন দেখেছি এই শব্দের অর্থ বড় হয়ে যাচ্ছে, এর মানে শুধু বাকশক্তি নয়, মানুষ যুক্তি নসীন প্রাণী। মেয়েদের পর্দা নসীন বলেন না, কারণ পর্দা যে করে থাকতে পর্দা নসীন বলেন। আমি বলছি পর্দা নসীন নই, আমি একটু বেআব্রু আছি, কিন্তু পর্দা নসীনের মতো যদি যুক্তি দিয়ে চলে তার মধ্যে যুক্তি নসীন বলতে অসুবিধা কি? আর আপনার মনে ভালো লাগবে না নতুন শুনলে। আমি বলছি মানুষ যুক্তিনিষ্ঠ প্রাণী, যুক্তিশীল প্রাণী, এটা তো ভালো লাগবে। আল ইনসানা হাইওয়া এবং না তেমনের অর্থ এটাও হয়, এবং এই যুক্তিনিষ্ঠের মানে হচ্ছে মানুষ মর্যাদাশীল প্রাণী। যুক্তির বাইরে জানাই অর্থাৎ যে আপনি নিজের প্রাণ নিয়ে পশুর মতো পালাইতে পারেন, ডেড বডিটা রেখে পালাইতে পারেন, কিন্তু এই ডেড বডি তো আপনাকে তাড়িয়ে নেবে, আপনার স্মৃতির মধ্যে থাকবে, মনের মধ্যে থাকবে। আপনি যে জীবন যাপন করবেন সেই জীবন হবে অসত্য জীবন। সত্য জীবনের ইঙ্গিত হচ্ছে আপনাকে এটার মোকাবিলা করতে, আপনার এটাকে হয় কবর দিবেন নাকি পালাবেন। এই যে জিজ্ঞেস করছিল উনি, ডিড ইউ ওয়াশ দ্য ডেড বডি, ডিড ইউ ক্লোজ বোথ ইটস আইস, did you bury the body, did you leave it abandoned, did you kiss the dead body? এই প্রশ্নটা ধরেন অ্যান্টিগনি কি করছে। অ্যান্টিগনি আইগন আমরা যত মানব সন্তান হাজির আছি আমাদের প্রত্যেককেই, এটা আমাদের কারো ভাই, কারো বাবা, কারো চাচা কিছু হতে পারে, তখন আপনার দায়িত্ব কি দাঁড়াবে? আমরা মনে করি তো অন্যের লাশ, বলেন না বলে thou has committed fornication but that's in a different country, খুন হয়েছে সেটা অন্য পাড়ায়। সেই জন্য বলি অ্যান্টিগনের সামনে যে প্রশ্ন এসেছিল এটা আমার সামনে আসতে পারে, তখন আমি যে মানুষ কিনা এটা আমার পরিচয় দিতে হলে আমাকে কাজটা করতে হবে, কিন্তু একটা মূল্য আছে। মূল্য কি? আমার জীবন। অ্যান্টিগনকে বলা হয়েছে তুমি তোমার ভাইকে কবর দিতে পারো, কিন্তু মনে রাখবা তার জন্য একটা দাম তোমাকে দিতে হবে, একটা মূল্য দিতে হবে, সেটা হচ্ছে আমি তোমার প্রাণ দেবো। অ্যান্টিগনি বলেন অবশ্যই প্রাণ সেটা অতি তুচ্ছ, দিতেই পারি, কিন্তু প্রাণ যদি আমার প্রাণটা বাঁচাতে গিয়ে আমি আমার ভাইকে কবর না দিয়ে পিছনে পালিয়ে যাই মৃত্যুর মতো, কাপুরুষের মতো, তাহলে পরবর্তী জীবনে আমি যা অর্জন করবো কিভাবে, এই জগতে বা পরজগতে? উনি পরজগতেও বিশ্বাস করতেন। এইটাই হচ্ছে মানবিক মর্যাদার প্রশ্ন, এইটাই হচ্ছে ট্রুথের প্রশ্ন। আমি যেগুলো আর্ট, ট্রুথ এন্ড পলিটিক্স বললাম, আমি শুরু করেছিলাম পলিটিক্স থেকে, এখন ট্রুথ পর্যন্ত আসলাম। আর্টের কথা আমি সেকেন্ড হাফে বলবো, আপনারা যখন জিজ্ঞেস করবেন। এখন আমাদের হয়তো একটা মানে অবসর নেওয়ার সময় আসছে, বেশি না, আপনি তো 10 মিনিট সাজেস্ট করেছিলেন। হ্যাঁ, 10 মিনিট তো নেবই ব্রেক, তো আমি শেষ করি। অ্যান্টিগনি কি করেছিলেন আপনারা সকলেই জানেন, রাজা তাকে হত্যা করার আগে তিনি আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ, কিন্তু এই নাটকটা গত 2500 বছর ধরে পৃথিবীর যে দেশে এর অনুবাদ হয়েছে, যে দেশে এটার প্রচার হয়েছে, সকলে এটা দিয়ে কান খাড়া করে। কেন? ওই পিন্টারের কবিতা যেন করেছি, কারণ আমার ভিতরে কোন ইন্দ্রিয়কে, কোন ষষ্ঠ সপ্তম ইন্দ্রিয়কে স্পর্শ করছে। হ্যাঁ, এইটাকে আমি ট্রুথ বলছি, যে কারণে আমরা বিশেষ শিল্পের প্রতি সাড়া দিই। এবং এই ট্রুথের সাথে সৌন্দর্যের কোনো বিরোধ আছে কি? অ্যান্টিগনি কি কারণে আমাদের মনে আবেদন করছে? আমি তো অ্যান্টিগনির চেহারা দেখি নাই, তার শুধু কাজ দেখতেছি, তাহলে দেখা যাচ্ছে কি তার সুন্দর। এই যে সত্যের প্রতি যে অঙ্গীকার, সেটাই সুন্দর। তাহলে সত্য আর সুন্দর এখানে কোনো বিরোধ নেই, কিন্তু মাঝে মাঝে বিরোধ যদি হয়, কেউ যদি বলে আপনাকে দুটোর কোনটা নিতে হবে, সেই কথা এসে আমি শেষ করি। এখন বলছে when we look into a mirror we think the image that confronts us is accurate. আপনার সামনে আয়নায় তো সবার চেহারা দেখেন অনেকেই। আমি আমার বান্ধবীর দেখা পেলাম ঠিক আমার বয়সে, সে বলে কি আমার চেহারাটা খুব খারাপ, এই জন্য আয়না দেখতাম না। when she was not married, তাহলে এখন তো আপনি বেশ সুন্দর, বলে আমার মেয়েরা আমাকে সুন্দর করেছে। সে বলতেছে বলে আমার তুমি একটু সাজো না কেন? তার বয়স 58, তিনি এখন রিটায়ার করে চাকরিতে। বলছে কি নাও দ্যাট আই লুক আ লিটল বিট বেটার ইজ ডিউ টু মাই ডটার্স। আমি আগে দেখ নিজে, মানে আমাদের সবাইকে সেই চেহারাটা একটু শ্যামলা, যে আপনার মতোই বা আমার চেয়ে আরো একটু শ্যামলা, এই জন্য নিজের চেহারা দেখতে তারপর খারাপ লাগতো। কিন্তু আরেকটা জিনিসকে কেউ আমরা আয়না যে দেখি, আমি মনে করি এইটা আমি মনে করি, শিশু বয়সে তো মনে করি, এখনো মনে করি আয়নার ছবিটা কিন্তু আমি নই। এবং এটা যে মনে হয় আমি বলি, লক্ষ্য করে আমার যেটা ডান পাশ ছবিতে কিন্তু বাম পাশ হয়, কিন্তু এটা আপনি তো অঙ্ক করে বলতেছেন, এমনি তো মনে হয় না, ডান পাশ খেয়াল থাকে না, ওইটাই তো আমি মনে হয়, তাই না? আয়নার মধ্যে দেখা যে নিজের ছবি, এটা আমার আসল চেহারা হতেও পারে না হতে পারে, কিন্তু আমি একটা বাচ্চা যখন 6 মাস 1 বছরের থাকে তখন বাচ্চা মনে করি ওইটাই সে আসল, তাকে বলা হয় এটাই তুমি। যেমন ধরুন বাচ্চাকে মা কোলে নিল এবং দাঁড়িয়ে আয়নার মধ্যে দেখলো, এখানে 2টা ঘটনা ঘটে, মা এবং বাচ্চা দুজনেই নিজেকে আয়নার মধ্যে দেখছে, তখন মা বলে ওইটা তুমি এটা আমি। আপনাদের ছোট গল্প বলে শিল্পী মুকুল দে, যিনি কলকাতা আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, এটা তার আত্মজীবনী আমার জীবনের মধ্যে আছে, এটা শান্তিনিকেতন থেকে বেরিয়েছি বই। মুকুলদের বাড়ি আমাদের ঢাকায় এই সাভারের দিকে। তো উনি অনেকদিন পরে 30 বছর পরে গ্রাম থেকে তার দাদিমাকে, দিদিমা বল মানে তারা কি বলে ঠাকুর দাদি মানে ঠাকুরমা, হ্যাঁ হ্যাঁ ঠাকুরমাকে নিয়ে গেছেন বাড়িতে। তো ঠাকুরমা তো তার ঘরে তো শিল্পী, তার ঘরে বড় বড় আয়না আছে, তো তার ঘরে যখন ঠান দিয়ে আসেন আইসে তারা হয়তো চা টা দেয় না দেখি আর কি, তো আবার লজ্জা করে মুখে ঘুমটা দিয়ে চলে যান। হিন্দু সমাজে মেয়েরা তো পর্দা করে। অনেকদিন পরে উনি নাতিকে সাহস করলেন, আচ্ছা মুকুল আমি যখন তোর ঘরে যাই তোর ওখানে আর একটা বুড়ি মহিলা আমার সঙ্গে যায় কেন, তোর ঘরে কি আরেকটা বুড়ি আছে? উনি 30 বছর আয়না দেখেননি, নিজে যে বুড়ো হয়ে গেছেন সেটা তিনিও জানেন না, নিজের চেহারা আয়না দেখে মনে হচ্ছে এটা আরেকটা মহিলা, আমি তো বুড়ো হইতে পারি না। এটা মুকুল নিজে আত্মজীবনীতে লিখেছেন, প্রথম 2-3 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। আমার জীবনে আয়না মানুষকে মাঝে মাঝে এরকম প্রতারিত করে, আমাকেও প্রতারিত করে। আমরা অনেক সময় আয়নার দেখা ছবিটাকে নিজে মনে করি, আর টেলিভিশনে গেলে দেখেন না বলে আগে একটু পাউডার দিয়ে দিই, চেহারাটা ভালো করে ক্যামেরার জন্য এখানে চকচক করছে কপালটা, একটু পাউডার দিয়ে ধুলো দূষিত করে দিয়ে যেন ক্যামেরা ধরে। আমরা এইটা বা এটাকে ইংরেজিতে একটা শব্দ আছে বলে ইমাজিনারি, ইমেজ থেকে ইমাজিনারিটা আসে, আমরা ইমেজ তৈরি করি নিজেদের। কিন্তু আয়নার পিছনে অনেক সময় ধরেন আপনি একটা ছবি দেখতে গেলেন, আর 1 সেন্টিমিটার কাছে যাওয়াটা ছবিটা অন্যরকম লাগে, ছবিটাতে কিরকম এটা নির্ভর করে আপনি নিরাপদ দূরত্বে আছেন কিনা তার উপর। দূরত্বের কথা আমরা খেয়াল করি না, এই ভদ্রলোক বলছেন বাট মুভ a millimeter and the image changes. We are actually looking at a never ending range of reflections. আমার মা যখন আমাকে কোলে নিয়ে আয়নার দিকে তাকাইলো, আমার মা বলতেছে ওইটা তুমি এটা আমি, কিন্তু আয়না ছাড়া তো আমি আমার মাকে দেখি। শিশু প্রথমে আয়না দেখতো না, সে মায়ের মধ্যে নিজেকে দেখে। মানে কার্ল মার্কস বলে এক ভদ্রলোক ছিলেন, ইকোনমিস্ট এবং বিপ্লবী, মানে বলতেন Paul recognizes himself in picture. আপনার চেহারা দেখে আমি জানি আপনি যেরকম আমি তাই হবো, আর আপনার দুটো চোখ আমার দুটো চোখ আছে, নিজেকে দেখতাম। প্রত্যেক মানুষ অপর মানুষের জন্য আয়না স্বরূপ, এমনকি এটা ধর্মতত্ত্বে চলে গেছে, আমি আর সীমা লঙ্ঘন করবো না। বলেছি কি আল্লাহ তার নিজের চেহারা অনুসারে মানুষ তৈরি করেছে, যদি অন্য জায়গায় মানুষ হচ্ছে আল্লাহ কোনো চেহারা নেই। But God created man in His own image. আমি খ্রিস্টানদের থেকে একটু বলতেছি, আমি ইসলামের মধ্যে কোনো কিছু বলবো না, এদেশে এটা ঠিক না, তাই না? তো সেই জন্য বলছি যে God created man in His own image, তার মধ্যে ইমেজের প্রশ্নটা আসে। এখন যারা শয়তান লোক তারা বলবে, এটা কিন্তু আমি বলছি না, আপনারা আমাকে উদ্ধৃত করবেন না, তারা বলবে কি মানুষ নিজের ইমেজেই গডকে তৈরি করেছেন। শিশু দেখেন, মাকে যখন শিশু দেখে তখন 2 বার দেখে সে, একবার মাকে এমনি দেখে মা তো আয়না, আর মা এবং সে যখন একসাথে আয়না নিজেদের দেখো সেখানে আয়নার ভিতরে আয়না দেখার মতো হলো না। এখন যদি 2 দিকে আয়না দেন তাহলে অনন্তকাল ধরে রিফ্লেকশন হতে থাকবে। এদিকে একটা আয়না আছে, এই আয়না ওই আয়না দেখা যায়, ওই আয়না আয়না দেখা যায়, আয়নাতে যা দেখা যায় সেটা ওই আয়নাতে আবার দেখা যায়, তাহলে আপনার অনন্ত একটা রিফ্লেকশন হবে। আমরা এর জগতে বাস করি, ও বলেছে সে, ও বলেছে ও বলেছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন লেখক হিসেবে শিল্পী হিসেবে আমাদের দায়িত্ব কি? Sometimes we have to smash the mirror. মানে আয়না ভেঙে ফেলতে হয়। আয়না অনেক সময় সত্য আবিষ্কারের পথে বাধা হয়ে দাঁড়ায়। আয়নাটা মানে আয়নার পেছনে আপ আসে না, তাদের আপনাদের মুছে ফেলে তাহলে কিন্তু বিদ্যুৎ দিয়ে দেখবেন, ট্রান্সপারেন্ট হবে। শিল্পীকে মাঝে মাঝে আয়নাটা আঁচড়াইতে হয়, আয়না দেখলে চলবে না। এই জন্য এটা আমি হ্যারল্ড পিন্টারের লেখা থেকে বলছি, আমি এটা খুব পছন্দ করি বাই দ্য ওয়ে। But sometimes a writer has to smash the mirror. For it is on the other side of the mirror that the truth stares at us. This stare means, "Bole, hey, you must go to moto joke takai aso na amar kache." It is the staring bole. Bole sometimes truth stares us in the face, but from the other side of the mirror. Kaje shotye dekha korte hole onek shomoy ayna ta shopor ekta bada hoye darate pare. Ekhon I believe that despite the enormous odds which exist, unflinching, unswerving, fierce intellectual determination as citizens to define the real truth of our lives and our societies is a crucial obligation which devolves upon us all. It is in fact mandatory. সত্য আবিষ্কার করার দায়িত্ব শুধু শিল্পীর নয়। प्रत्येक नागरिकेरই কিন্তু নাগরিক হিসেবে আমি যদি সত্যের পক্ষে না গিয়ে অসত্যের পক্ষে যাই তখন তারপরেও যিনি সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকেন তিনি শিল্পী। আমি এটা শিল্পীর একটা ওয়ার্কিং ডেফিনিশন দিয়ে শুরু করছি। অর্থাৎ প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব সত্য অবলম্বন করা, কিন্তু কোন কোন রাজনীতিবিদ তো নাগরিক কিন্তু তিনি সত্যের বিরুদ্ধে যাচ্ছেন। যেমন প্রেসিডেন্ট রেগানের উদাহরণ দিয়েছেন, বুশের উদাহরণ দিলে আরো আছে। এই বক্তৃতা ৯ পৃষ্ঠার বক্তৃতা বহু কথা বলেছেন, কিন্তু আমি আমেরিকা পর্যন্ত আসলাম আর নিচে নামতে চাই না। আপনারা জানেন ঘাড়ে মাথা আপনাদেরও দুইটা নয়, আমাকে তিনটা, তাও নয়। এখন আমি কি বলবো, এটার নাম কি তাহলে? এখন শেষ করি, শেষ পাড়ায় বলে ইফ সত্য আবিষ্কারের এই যে অঙ্গীকার যার জন্য যে মূল্য দিতে হোক না কেন, অ্যান্টিগনের মাথা কিন্তু দুটো ছিল না, কিন্তু সে জানছে যে এরপরে তার বাধা করতে পারবে না। আমরা সকলে সক্রেটিসের গল্প জানেন, আমি সেটা বলবো না। If such a determination is not embodied in our political vision, রাজনীতির মধ্যে যদি সত্যের এই অঙ্গীকারটি গাঁথা না থাকে ভিতরে, কি হবে? We have no hope of restoring what is so nearly lost to us. রাজনীতির মধ্যে সত্যের প্রতি অঙ্গীকার না থাকলে যে জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি সেটা আমরা ফেরত পাবো না। সেটা কি জিনিস? এটার নাম হচ্ছে the dignity of man. Man মানে কেন women ধরবেন, মানুষের মর্যাদা। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে এত লোকে লড়েছিল, তারা বেতনের জন্য লড়ে নাই। কি লড়েছিল? ৪৭ সনে পূর্ব পাকিস্তান বলে একটা অংশ তৈরি হয়েছিল পাকিস্তানের, এবং এটার নাম ছিল অফিসিয়ালি পূর্ব বাংলা। ৫৫ সনপতি নামে ছিল। আমরা তখন মনে করেছিলাম আমরা স্বাধীন হয়েছি, কারণ আমরা একটা অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কিন্তু ৪৮ সনে আসার আগেই, যেমন ৪৭ সনের আগস্ট মাসে পাকিস্তান হয়েছে, কিন্তু তার আগে ২ মাস আগে মে মাসেই ঘোষণা দিয়েছে পাকিস্তানের রাষ্ট্রভাষা অবলুপ্ত। সম্মেলন করে কোথা থেকে? উত্তরপ্রদেশ থেকে আসা নেতারা, চৌধুরী খালিকুজ্জামান, আলিগড় থেকে আসা লোক, ডক্টর জিয়াউদ্দিন আহমদ ইত্যাদি। তখন পূর্ব বাংলার নেতা এবং উপনেতা এবং ছাত্র সমাজ সবাই বলেছে কি না, বাংলা করতে হবে। পাকিস্তান শুরু হওয়ার আগে আন্দোলন হয়ে গেছে। তার পরিণতিতে আপনার গতকাল ছিল যে ২১শে ফেব্রুয়ারি, এইটা ৪ বছর পরে এই গুলিটা হয়েছে। আমি কথাটা এই জন্য বলছি যে এইটা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য যারা লড়েছে তারা নিশ্চয়ই মানুষের মর্যাদার জন্য লড়েছে এবং তাদের নিজের স্বার্থের জন্য লড়েছে। স্বার্থ কি? বাংলা ভাষা যদি আমরা দিতে না পারি, আমরা সরকারি চাকরিতে পিছিয়ে যাবো উর্দুওয়ালাদের সাথে। আমরা যদি বাংলা ভাষা উচ্চশিক্ষা লাভ করতে না পারি, আমরা পিছিয়ে যাবো। তখন লক্ষ্য করেছেন সবাই কিন্তু উর্দুর বিরুদ্ধে বাংলাকে আমরা দাঁড় করিয়েছি এই জন্য যে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ লোকের ভাষা। আপনার সময় খেয়াল করেন না, পাকিস্তানের শতকরা লোকজন ৬৩ জন ছিল পূর্ব বাংলার লোক। তখন আমরা প্রায় বলি ৫৬ জন, তা কিন্তু ঠিক নয়। তখন পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল ৭ কোটির কিছু কম, ৬.৯ কোটি, আর বাঙালি ছিল ৪.৪, মানে ৪.৫ কোটি। হিসাব করেন শতকরা ৬৩ জন হয়। ১৯৭০-এ হয়েছে আমরা শতকরা ৫৬ জন, কারণ ধীরে ধীরে কমে গেছে। এটা খেয়াল রাখা দরকার। অর্থাৎ যে পাকিস্তানে ১০০ জনের মধ্যে ৬৩ জন পূর্ব বাংলার লোক, তাদের ভাষা বা রাষ্ট্রভাষা হবে না, কোনো নাই। কিন্তু তারপরে বহু বাঙালি এটা মেনে নিয়েছিল। এই অনেকে মেনে নিয়েছিল, এই বলে যে না আমরা তো উর্দুতে কথা বলতে পারি। মোহাম্মদ আলী জিন্নাহ তখন একটা সার্ভে করেছিলেন, সেই জরিপে দেখা গেল পূর্ব বাংলার বিভিন্ন পরিবারের ৭১ জন লোক উর্দুতে কথা বলতে পারে, মুসলিম পরিবারে। এখন তো বাংলাদেশে করেন না, হিন্দিতে কথা ৭০-৭০ জনে বলতে পারে বাবা। আমি দোয়া করি যে ভবিষ্যতের জন্য হিন্দি রাষ্ট্রভাষা করার জন্য কেউ আন্দোলন করে, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা না করে হিন্দি করলে অনেক লোক হয়তো ভোট দিয়ে দেবে। এইটা হচ্ছে আয়না। হচ্ছে আয়না মাঝে মাঝে বিপজ্জনক হয়, এটা খেয়াল রাখবেন আয়না ভাঙার জন্য। কাজে এইটা হচ্ছে, আমি একটা মাঝখানের কথাটা বললাম। আমাকে বক্তৃতা দিতে বলা হয়েছিল সত্য সম্পর্কে নয়, বলেছিল শিল্প এবং রাজনীতি। আমি তো মাঝখানে একটা শব্দ আবিষ্কার করলাম, ট্রুথ, এবং তার জন্য সাক্ষী স্বরূপ হ্যারল্ড পিন্টারকে নিয়ে আসলাম। Art, Truth and Politics. নাহলে আর্টের সাথে পলিটিক্সে যাইতে হলে মাঝখানটা আমার সিঁড়ি, একটা সেতু লাগবে। এই হচ্ছে সেই সেতু, যে ট্রুথের সাথে সম্পর্ক আর্টেরও আছে, ট্রুথের সাথে সম্পর্ক পলিটিক্সেরও আছে, কিন্তু দুটো সম্পর্ক দুই প্রকারের, এক পথ দিয়ে যাবে না। অতএব আসুন আমরা সেইটাই দেখি, ট্রুথকে রাজনীতি কিভাবে দেখে এবং ট্রুথকে আর্ট কিভাবে দেখে। এখন ট্রুথের নামে অনেক শিল্প হয়, সেইটা শিল্প নাও হইতে পারে। ট্রুথের নামে অনেক রাজনীতি হয়, সেটা ট্রুথফুল নাও হতে পারে। সেই কথা আমরা পরে আসবো, আপনাদের প্রশ্ন নিব যে আর্টের নানা ফর্ম আছে। আমি শুধু কবিতা নিয়ে আলোচনা করলাম, অন্যান্য ফর্ম নিয়েও কিছু কিছু আলোচনা করা যাবে না তা নয়। তো এখানে মূল বক্তব্য হলো কি মনে রাখতে পারেন, আর্ট আমি এটা দিয়ে শেষ করি। সুন্দর দুই প্রকারের আছে, একটা সুন্দর বলে কি, নেচার অফ বিউটি, हिमालय तो हम तैरि करी अथवा बंगोपसागरे जखन जान जखन देखें ढेउ आसे कि व्हाट ए ब्यूटी जब बरफ पड़े धुधु हुए ताके हिमालय देखले सुंदर लागे एटा हलो प्राकृतिक सौंदर्य किन्तु जखन सेटाके आपनारा आर्ट बोलबेन किना आमाके बोलेन एटा आर्टेर मतो किन्तु आर्ट बोलते आमरा जा बोली एटा अवश्य सुंदर किन्तु आर्ट नय आर्ट शब्देर अर्थ कि जानेन आर्टिफिशियल माने कृत्रिम मानुष तैरी जेटा करे सेटा कि आर्ट बोले ওইটা আর্টের চেয়েও বেশি সুন্দর আমি অস্বীকার করছি না আকার যখন নীল তাকায় তাকিয়ে আপনি তো তৈরি করেন নাই আমি বলছি যেটা আপনি তৈরি করেছেন সেটা আপনার আমি আগে বলেছি পেইন্টিং স্কাল্পচার আর্কিটেকচার এই তিনটা আরো শতক ফর্ম আছে এইগুলি মোনালিসা নিজে তৈরি করেছে মোনালিসা কি নিজে তৈরি করতে পারে কিন্তু লিওনার্দো দা ভিঞ্চি নিজে তৈরি করেছে সেইজন্য আমরা বলি মানুষের তৈরি করা জিনিস যা সুন্দর তাকে আমরা আর্ট বলছি এখন সৌন্দর্য কাকে বলে একমাত্র আল্লাহ জানেন সেটা নিয়ে আমরা পরে আবার করব আমি বলছিলাম যে সত্য সুন্দর এবং শিবের কথা এটা আপনার সেকেন্ড হাফে আমি বলবো এই তিনের মধ্যে সম্পর্ক কি তার মধ্যে একটা যদি বিপদাপন্ন হয় আপনি কোনটাকে বাঁচাবেন তো সত্যের সাথে সম্পর্ক বজায় না রেখেও আর্টের আলোচনা করা যায় কি এইটা হচ্ছে আমি এতক্ষণ যা বললাম এটা কোনো ব্যাক বাক্য নয় এটা প্রস্তাব মাত্র এবং আমার এটা সকলে বিশ্বাস করবেন মেনে নেবেন সেটা আমি আশা করি না আমি তো আলোচনার ভিত্তির জন্য এটা বললাম এর ভিন্ন পাল্টা কথা কি হতে পারে সেটাও চিন্তা করেন স্যার এই যে কিছুক্ষণ আগে এই পাশের গল্প বলছিলেন কাহিনী বলছিলেন জি কিন্তু আমার দৃষ্টিতে এই কাহিনীটা মানে আসছে নেস্টি খারাপ আর কিছু হতে পারে না আমি বলি স্যার এরকম একটা নোংরা খারাপ গল্প কেন পৃথিবীতে এটা বলা আগেও তো এখনো ভালো কিছু তো আপনারা ওনারা কেউ মন্তব্য করতে চাইলে করেন আমার একটা মন্তব্য আছে মন্তব্য করা ছাড়া তো উপায় নাই না না এটা আমার চাকরি আমাকে একটা মন্তব্য করতে হবে আপনি মেনে নেবেন সেটা আমি আশা করি না কিন্তু বলতে তো আমাকে হবে আপনি বলছেন নেক্সট আপনার বিষয়ে আমার কোনো আপত্তি নেই আপনার মন্তব্য প্রসঙ্গে আমি যে একটা কথা আছে জানেন ফরাসি ভাষায় এটা ইংরেজিতে অনুবাদ করে আমরা বলি স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ হ্যাঁ বলে লো স্টিল সেলম ম্যান Style is the man himself. এইটুকু আমরা শুনে আসছি প্রায় ২৫০ বছর ধরে। ফরাসি একাডেমির জনৈক সদস্য ১৭৫৮ সনে আমার জন্মের ২০০ বছর আগে যিনি মেম্বার হয়েছিলেন তিনি এটা বলেছিলেন। বুফো তো বলেছিলেন বলেই যে সত্য মেনে নিতে পারে কথা নাই। অনেক বছর পরে আরেক ফরাসি ভদ্রলোক বললেন কি এই কথাটা অসত্য বা অর্ধেক সত্য। বলে style is not the man himself. Style is the man you are talking to. Style is not the man who is talking, but style is the man who you are talking to. যে কথা বলে সেই স্টাইলের নির্ধারক নয় যার সাথে কথা বলছেন সেই স্টাইলের নির্ধারক আপনি নিজে বলুন আপনি যদি একটা প্রাইমারি স্কুলে যান একদল বাচ্চার সাথে কথা বলেন আপনি বলবেন কি আব্বারা আম্মারা কেমন আছো তোমরা এইভাবে কথা বলবেন কিন্তু আপনাদের অ্যাডাল্ট সমাবেশে কি সেভাবে বলবো আমি বলবো বন্ধুগণ স্যার আমি আপনাকে স্যার বলছি আপনি যে ভাষা বোঝেন সেই ভাষায় কথা বলার চেষ্টা করি আমার অক্ষমতা যে আমি পুরোপুরি বাংলায় বলতে পারছি না বলে মাঝে মাঝে ইংরেজি টেক্সট পাঠ করছি এটা হচ্ছে আপনার সম্পর্কে আমার যে এস্টিমেশন এটা ভুল হতে পারে কিন্তু সেই এস্টিমেশনের ভিত্তিতে আমি কথা বলি আপনি যে পানিকে যে পাত্রে রাখবেন তার আকার ধারণ করে অর্থাৎ আমার বক্তৃতার লেভেল নির্ধারিত হচ্ছে আপনার অডিয়েন্সের উপর অন্তত আমি এভাবে করছি হ্যাঁ এখন বলি এই ইউরোপের এই গল্পটা আপনি নিজেই বলেছেন আপনার কথা দিয়েই আমি আপনাকে কুপকাত করতে চাই না আমি আপনাকে দাঁড় করাতে চাই আপনার পায়ের উপর আপনি মাথার উপর দাঁড়িয়ে আছেন কিন্তু এখন আপনাকে আমি বলছি উল্টে দাঁড়ান সেটা হচ্ছে কি আপনি মনে করছেন এই নেস্টি কাহিনীটা যারা প্রচার করে তারাই নেস্টি আমি বলছি তাই না আমরা যারা শুনি আমরাই নেস্টি এবং সারা পৃথিবী যে শুনে আপনার ভাষা সকল ভাষাতে আছে সকল ভাষাতে নেস্টি লোক আছে বিপদ হচ্ছে এই নেস্টি লোক ব্যতিক্রমহীন ভাবে কিছু মনে করেন না আপনিও আছেন এই জন্য এই গল্প যখন বলেন সকলে কান খাড়া করে গল্পটা মিথ্যা বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই গল্প থেকে অব্যাহতি আপনারও নাই স্যার আমারও নাই কারো নাই এটা আমাদের নিয়তি এই নিয়তি কোথা থেকে আসলো এটাই বিষয় স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ নয় স্টাইল ইজ দ্য ম্যান হু ইজ লিসেনিং টু পৃথিবীর সব দেশের মানুষ এই গানটা শোনে কেন এই কুকথা অকথা অকথ্য গল্পটা সবাই শোনে কেন এইটাই জিজ্ঞেস করুন অনেকে বলে কি অমুকের বক্তৃতা খুব ডিফিকাল্ট আর অমুকের বক্তৃতা ডিফিকাল্ট নয় আপনি স্টুপিড সেজন্য ডিফিকাল্ট আপনার লাগে बक्तृता माथार ऊपर दिए जाए अपना माथार एक नीचू से